নমস্কার বন্ধুরা নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম তো বন্ধুরা আজকে সকালে গুড মর্নিং জানিয়ে আপনাদের জন্য এখন আমি আপ যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে বত্রিশ হাজারের যে রিপ্যানেল মামলা যে মামলা মূলত বিচারপতি হারিশ টান স্যারের বেঞ্চে আটকে রয়েছে দীর্ঘদিন ধরে তো এই মামলার ভবিষ্যৎ কি এই মামলা কবে উঠতে চলেছে কবে কলকাতা হাইকোর্ট খুলতে চলেছে এবং এই বত্রিশ হাজার মামলায় কোন গ্রাউন্ডের ওপর দাঁড়িয়ে রিপ্যানেল হতে পারে আদৌ ইনসার্ভিস টিচাররা কোনো সমস্যার মুখে পড়বে কিনা যারা চাকরি করছে তো সমস্ত কিছু এই ভিডিওতে সহ আলোচনা করব আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এ ধরনের আপডেট সবার আগে প্রথমে পাওয়ার জন্য তো চলুন আমরা বিস্তারিত আপডেটটি এবার দেখে তো বন্ধুরা একটা সময় ছিল যখন কিন্তু প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে এই যে প্রিয়াঙ্কা নস্কর ভার্সেস যে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের যে মামলা এই মামলা কিন্তু নিদারুণ সারা ফেলে দিয়েছিল সারা ভারতবর্ষের ইতিহাসে এবং চারিদিকেই কিন্তু একটা হয়ে হই রব শুরু হয়েছিল কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমরা দেখছি বিভিন্ন মামলার ক্ষেত্রে যে কলকাতা হাইকোর্ট যা রায় দেয় সেটা কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে কোথাও গিয়ে একটা চেঞ্জ হয়ে যাচ্ছে তো যাই হোক এই বত্রিশ হাজার চাকরি বাতিল মামলা প্রসঙ্গে একটা ধারণা করা যাচ্ছে যে বর্তমানে এই মামলা কোন দিকে এগোতে পারে বা কোন দিকে এগোচ্ছে বা সুপ্রিম কোর্টে গেলে এই মামলার কি ভবিষ্যৎ হতে পারে তো আপনাদেরকে প্রথমেই বলি এই যে মামলা যার কারণে কিন্তু প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পুরো প্যানেলটাকে রিপ্যানেল করার নির্দেশ দিয়েছিলেন যেখানে পনেরোটি টপিক কিন্তু তুলে ধরা ছিল যেখানে পনেরো রকমের নিয়ম মানা হয়নি বা দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হয়েছে দুর্নীতির ইস্যুকে তুলে ধরে এই পুরো প্যানেলটা কিন্তু বাতিল করা হয়েছিল এবং সেই রায় ডিভিশন বেঞ্চেও বহাল ছিল এবং সুপ্রিম কোর্ট থেকে সেই মামলাকে কিন্তু আবারও কলকাতা হাইকোর্টে বেঞ্চে এখন বিচারপতি বেঞ্চে রয়েছে তো এই মামলা প্রসঙ্গে প্রথমেই বলি যে বত্রিশ হাজার মামলায় কিন্তু যারা ইন সার্ভিস টিচার রয়েছে তাদের চাকরি যাওয়ার আশঙ্কা কিন্তু খুব একটা ধারণা করা যাবে না তারা কিন্তু যেভাবে চাকরি করছে এভাবেই তবিয়ত বহলে চাকরি করবে তাতে কিন্তু কোনো প্রভাব পড়বে বলে আমার মনে হয় না কেননা আমরা বারংবার কিন্তু বিভিন্ন মামলার ক্ষেত্রে দেখেছি এবং দেখেছি প্রাথমিকে চুরানব্বই জন চাকরি বাতিল করেছিল মাননীয় বিচারপতি অমৃতা সিনহা ম্যাডাম এবং সেই চাকরিকেও কিন্তু মাননীয় সুপ্রিম কোর্ট ফেরত দিয়েছে তো দুর্নীতিকে ইস্যু করে যে মামলাগুলো করা হয়েছে সেক্ষেত্রে যারা হ্যাম্পার হয়েছে তাদেরকে হয়তো চাকরি দিয়ে কিন্তু এই জায়গাগুলোকে ক্লোজ করে দিতে চাই কোর্ট বা করতে চলেছে আগামীতে এরকম হয়তো হতে পারে এবং এছাড়াও বলে রাখি যে বত্রিশ হাজারের যে রিপ্যানেল মামলা এখানে অনেকগুলো টপিক রয়েছে দুর্নীতি ইস্যু করে কিন্তু সব থেকে ভাইটাল যে টপিকটা যে টপিকটার জন্য রিপ্যানেল হলে হতে পারে বা বঞ্চিতদেরকে চাকরি দেওয়া যেতে পারে সেটা কিন্তু হচ্ছে কাট অফ কেস বা রিজার্ভেশন কেস যেটা ভারতবর্ষের ইতিহাসে বা সংবিধানে যে রিজার্ভেশনের জায়গা যেটা রয়েছে যে জায়গাটাকে ভায়োলেশান করেছে ভায়োলেট করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ মানিক ভট্টাচার্যের সভাপতিত্ব থাকাকালীন সেই জায়গাটাই কিন্তু রিকভার করতে পারবে না প্রাইমারি বোর্ড এবং ওই জায়গাতে দাঁড়িয়েই কিন্তু প্রায় দশ থেকে বারো হাজার মতো ক্যান্ডিডেটকে কিন্তু চাকরি দিতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে আর নইলে কিন্তু পুরো প্যানেলটাই রিপ্যানেল করতে হবে এরকম একটা বিষয় কিন্তু উঠে আসবে তো সেক্ষেত্রে আমি বলবো যারা এখনো সেই প্যানেলের থাকা প্রার্থীরা যারা ইন্টারভিউ দিয়েছিলেন কিন্তু এখনও চাকরি পাননি বা ডিএলএড করতে পারেননি আপনাদের জন্য কিন্তু একটা বড় সুখবর আগামীতে হয়তো আসতে চলেছে এবং আগামী মাসে অর্থাৎ এখন কিন্তু চলছে ম্যাটার ধরা ধরা হচ্ছে হচ্ছে রেগুলার না তো আগামী কিন্তু পাঁচ তারিখে পাঁচই নভেম্বর দু হাজার চব্বিশ তারিখে কলকাতা হাইকোর্ট খুলতে চলেছে চার তারিখে ছুটি শেষ হচ্ছে এবং ফার্স্ট উইকে কিন্তু মামলাটিকে মেনশন করানো হবে বলে এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে এবং ফার্স্ট উইকে এই মামলার কিন্তু উঠতে চলেছে বিচারপতি হারিশ টন সারের বেঞ্চে খুব বেশি হলে হয়তো একটি বা দুটা হেয়ারিংয়ের মধ্যেই কিন্তু মামলাটি সমাপ্ত হয়ে যাবে বলে আশা করা যায় এবং যার ফলে কিন্তু একটা হয়তো বড় নির্দেশ বা বড় একটা কিন্তু রায় আসবে তো এক্ষেত্রে প্রাথমিক শিক্ষা পর্ষদ যে দুর্নীতি করেছে তার এগেনস্টে তো রায় আসবেই সেক্ষেত্রে রিজার্ভেশনের যে মামলা বা কাট অফ মামলা একজন প্রার্থী দশ পেয়ে চাকরি পেয়ে গেছে একজন প্রার্থী পনেরো ইন্টারভিউ ছাড়া পাওয়া সত্ত্বেও সে কিন্তু চাকরি পায়নি এই যে এই জায়গাটা এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কোর্ট নিশ্চয় নির্দেশ দিবে যে বঞ্চিতদেরকে চাকরি দেওয়ার আর সেক্ষেত্রেই কিন্তু বঞ্চিতদের চাকরি পাওয়ার একটা দরজা উন্মোচন হবে বা দ্বার খুলবে এবং তারপরেই কিন্তু শেষ নয় প্রাথমিক শিক্ষা পর্ষদ চাকরি না দেওয়ার জন্য তারা কিন্তু সুপ্রিম কোর্টে মামলা দায়ের করবেই ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানাবেই এবং সুপ্রিম কোর্টে গিয়ে তারপরে যা নির্দেশ দেবে সেটাই কিন্তু হবে তো সেক্ষেত্রে আমার মনে হয় না যে প্যানেলের ওপর কোনো ক্ষতি হবে বা হতে চলেছে সেক্ষেত্রে প্যানেল অক্ষতই থাকবে এবং যারা হয়তো হ্যাম্পার হয়েছিল তাদেরকে চাকরিটা দিয়ে কিন্তু এই জায়গাটাকে ডিসপোজ করে দেওয়া হবে এরকমই হয়তো আগামীতে হতে চলেছে এটা আমার ব্যক্তিগত ধারণা তার কারণটা একটা প্রমাণ সহ বলি গতকাল সকালে কিন্তু আমি আপনাদের বলেছিলাম আপার প্রাইমারি কাউন্সিলিংয়ের উপর গতকালকার যে মামলাটা ছিল যে ম্যাট ছশো আটত্রিশকে চ্যালেঞ্জ করে সেই মূল মামলার উপর কিন্তু কোনো প্রভাব পড়বে না কোনো স্টে অর্ডার আসবে না এবং সেটাই কিন্তু আদতে হয়েছে এখন বর্তমানে মানে কোর্ট যেভাবে চলছে ঠিক সেভাবে কিন্তু বা সুপ্রিম কোর্ট যেভাবে চলছে তাতে কিন্তু একটা আন্দাজ করা যাচ্ছে যে কী রকমের রায় আসতে পারে কোন মামলার ক্ষেত্রে যেমন আমরা একটা সময় দেখতাম যে যখন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় চেয়ারে ছিলেন তখন কিন্তু এক ধরনের রায় আসতো তখন কিন্তু চারিদিকে একটা হয়ে হৈ রব কিন্তু লেগেই থাকতো এবং বিচারপতি দেবাংশু বাসাকের নির্দেশের পরেও কিন্তু একটা চারিদিকে হয়ে হয়ে পড়ে গেছিলো কিন্তু সুপ্রিম কোর্টে যে দীর্ঘ এসএসসি মামলা যেভাবে পড়নের মধ্যে বা টানাপনের মধ্যে চলছে তার থেকে কিন্তু এবং তারপরেও বেশ কিছু মামলার যে গতি প্রকৃতি তাতে কিন্তু একটা অনুমান করাই যাচ্ছে যে রাজ্য সরকারের এগেনস্টে বা সরকারের এগেনস্টে যেগুলো মামলা সেগুলোতে কিন্তু সেরকমভাবে এভিকটিক কোনো রায় আসবে বলে ধারণা করা যায় না তো সেক্ষেত্রেও এটা যেহেতু রাজ্য সরকারের এগেনস্টেই একটা রায় যে পুরো পুরো প্যানেলকে রিপ্যানেল করার নির্দেশ তো সেক্ষেত্রেও আমার ধারণা কিন্তু যে প্যানেলের ওপর কোনো ক্ষতি পড়বে না বা ক্ষতি হবে না প্যানেল অক্ষতই থাকবে সেক্ষেত্রে যারা হ্যাম্প্যার হয়েছে তাদেরকে কিন্তু চাকরি দেওয়ার নির্দেশ দেবে মাননীয় সুপ্রিম কোর্ট মহামান্য সুপ্রিম কোর্ট এবং সেক্ষেত্রে চাকরি অবশ্যই দিতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে নইলে কিন্তু তাদেরকে পুরো প্যানেলটাকেই রিপ্যানেল করতে হবে বা প্যানেলকে উড়াতে হবে অথবা যারা অযোগ্য ক্যান্ডিডেট বা যারা দুর্নীতিগ্রস্ত তাদেরকে চাকরি থেকে ছাঁটাই করতে হবে তো প্রাথমিক শিক্ষা পর্ষদ স্বাভাবিকভাবেই তারা চায় না কারো চাকরি যাক কেন যায় না কেন চায় না সেটা আশা করি সবাই জানেন তো সেই জায়গা থেকে বাঁচার জন্য তারাও কিন্তু বঞ্চিতদেরকে চাকরি দেওয়ার জন্য বাধ্য থাকবে কিন্তু এটা একটা দীর্ঘমেয়াদী প্রসেস বিচার ব্যবস্থা দীর্ঘদিন ধরে চলতেই থাকে সময় সাপেক্ষ ব্যাপার তো আগামীতে আমি বলবো ধৈর্য ধরুন যারা বঞ্চিত ক্যান্ডিডেট আছেন আপনাদের কিন্তু ভাগ্যের শিখে অবশ্যই খুলতে চলেছে বা ভাগ্যের শিখে ছিঁড়তে চলেছে তো বন্ধুরা এই আপডেটটি আপনাদেরকে জানালাম আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর এই ধরনের আপডেট প্রতিনিয়ত সবার আগে সভাপতি পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করতে থাকুন আর ভিডিওটিকে শেয়ার করে চারিদিকে ছড়িয়ে দিন নমস্কার দেখা হবে পরবর্তী ভিডিওতে